আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি আজকের বিশ্ব সংবাদে। সংবাদের শুরুতেই শিরোনাম পরে বিস্তারিত। পাঞ্জাবে তীব্র বিক্ষোভের মুখোমুখি মোদী, আটকে থাকলেন 20 মিনিট। চীনা যুদ্ধবিমান ঠেকাতে তাইওয়ানের সামরিক মহড়া। জাহাজ আটকের প্রতিবাদে ইয়েমেনে সৌদি জোটের হামলা। চীনা কর্মকর্তাদের বিরুদ্ধে তুরস্কে উইঘুরদের মামলা। আফগানিস্তানের জরুরি অবস্থা ঘোষণা করল তালেবান। আইএস জঙ্গিদের সংগঠিত করে ফের ইরাক থেকে যাওয়ার চেষ্টা মার্কিন সেনারা। সর্বশেষে জানিয়ে দেব, ইরানে আকাঙ্ক্ষিক বন্যায় 9 জনের মৃত্যু। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। পাঞ্জাবে তীব্র বিক্ষোভের মুখোমুখি মোদী, আটকে থাকেন 20 মিনিট। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশটির পাঞ্জাব প্রদেশের সফরের সময় তীব্র বিক্ষোভের মুখোমুখি হয়েছেন। এ সময় তিনি 20 মিনিট আটকে থাকেন। এটা ভারতীয় প্রধানমন্ত্রীর নিরাপত্তা ব্যবস্থার বড় ধরনের গলত বলে মনে করা হচ্ছে। বুধবার ভারতীয় গণমাধ্যমে এমন সংবাদ প্রকাশ করা হয়। বুধবার ভারতের পাঞ্জাব প্রদেশের ভাতিন্ডা বিমানবন্দর থেকে ফিরোজপুর যাওয়ার পথে তীব্র বিক্ষোভের কারণে 20 মিনিট একটি ফ্লাইওভারে আটকে থাকতে হয় দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। এ কারণে সমস্ত কর্মসূচি বাতিল করে আবার ভাতিন্ডা ফিরে আসেন মোদী। ভারতের প্রধানমন্ত্রী পাঞ্জাব প্রদেশের ভাতিন্ডায় যান হুসাইনিয়াল ন্যাশনাল ওয়ার মেমোরিয়াল প্রদর্শনে। প্রথমে ঠিক করা হয়েছিল যে ভাতিন্ডা বিমানবন্দর থেকে হেলিকপ্টার করে ওয়ার মেমোরিয়ালে যাবেন মোদী, কিন্তু বৃষ্টির জন্য হেলিকপ্টার ওড়া সম্ভব হয়নি তার। তাই তিনি প্রায় 2 ঘন্টা রাস্তা সড়কপথে যাওয়ার সিদ্ধান্ত নেন। এমন সিদ্ধান্ত অনুসারে নিরাপত্তা বন্দোবস্ত করা হয় বলে জানান পাঞ্জাব কর্তৃপক্ষ। নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখার পর সড়কপথে মোদীকে পাঞ্জাব সফরের অনুমতি দেয় ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। কিন্তু ন্যাশনাল ওয়ার মেমোরিয়াল থেকে 30 কিলোমিটার দূরে হঠাৎ দেখা যায় একটি কৃষক সংগঠনের সদস্যরা বিক্ষোভ দেখাচ্ছেন। এর ফলে রাস্তা বন্ধ হয়ে যায়, ফলে আটকে যায় ভারতীয় প্রধানমন্ত্রীর গাড়ি বহর। মিনিট বিশেক অপেক্ষা করার পর ভাতিন্ডা বিমানবন্দরে ফিরে যান মোদী, তার সব অনুষ্ঠান বাতিল করা হয়। ওই ঘটনার পর বিমানবন্দরে ফিরে মোদী বলেছেন, বেঁচে ফিরতে পেরেছি তার জন্য মুখ্যমন্ত্রীকে আমার জন্য ধন্যবাদ জানাবেন। এ ঘটনার পরপরই সাংবাদিক সম্মেলন ডাকা হয় বিজেপির পক্ষ থেকে। ওই বৈঠক থেকে ভারতের কেন্দ্রীয় মন্ত্রী ইরানি বলেন, নিরাপত্তা ব্যবস্থার গলদের জন্য 20 মিনিট দাঁড়িয়ে থাকতে হয়েছে প্রধানমন্ত্রীকে। এমন ঘটনা আগে কখনো ঘটেনি এদেশে। প্রধানমন্ত্রীর কর্মভারের জন্য রাস্তা ফাঁকা করা স্থানীয় পুলিশের কাজ, তা কেন করা হলো না এটা চক্রান্ত ছাড়া আর কিছু না। আমরা পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করছি। চীনা যুদ্ধবিমান ঠেকাতে তাইওয়ানের সামরিক মহড়া। চীনা যুদ্ধবিমানের অনুপ্রবেশ ঠেকাতে 3 দিনের সামরিক মহড়া শুরু করেছে তাইওয়ানের বিমান বাহিনী। স্বশাসিত এই দ্বীপ ভূখণ্ডে সিআই শহরে বুধবার শুরু হয়েছে এই মহড়া। যুক্তরাষ্ট্র থেকে সদ্য কেনা F-16 ফাইটার জেট ব্যবহার করা হচ্ছে এই মহড়ায়। এই বিমানগুলো যে প্রযুক্তিতে তৈরি করা হয়েছে তাতে তাইওয়ানের আকাশসীমায় অনুপ্রবেশের প্রায় সঙ্গে সঙ্গে বেশ সহজেই আটকে ফেলা সম্ভব হবে চীনের যে 16 যুদ্ধবিমান। বুধবার এক সংবাদ সম্মেলনে তাইওয়ানের সেনা কর্মকর্তারা মেজর ইয়াং ইং এই মহড়ার গুরুত্ব তুলে ধরতে গিয়ে বলেন, আমাদের আকাশসীমায় প্রবেশ করতে কমিউনিস্টদের যেসব উচ্চ বিলাসী পরিকল্পনা আছে সেগুলো সম্পর্কে আমাদের বাহিনী সচেতন এবং তাদের যে কোনো যুদ্ধবিমানকে মোকাবেলা করতে প্রস্তুত আমাদের পাইলটরা। গত 5 দশকেরও বেশি সময় ধরে পূর্ব এশিয়ার স্বশাসিত দ্বীপ ভূখণ্ডে তাইওয়ানকে নিজেদের বলে দাবি করে আসছে চীন। অন্যদিকে তাইওয়ান বারবারই নিজেদের স্বাধীনতার সার্বভৌমত্বের পক্ষে অনর অবস্থা নিয়ে আছে। গত কয়েক বছর ধরে চীন তাইওয়ানের সম্পর্কের উত্তরোত্তরে অবনতি ঘটছে। তারই জেরে সম্প্রতি তাইওয়ানে ঘন ঘন নিজেদের সামরিক পরিস্থিতি জানান দিয়েছে চীন। 2021 সালে অক্টোবরের প্রথম সপ্তাহে তাইওয়ানের প্রতিরক্ষা সীমানার মধ্যে 250টিরও বেশি যুদ্ধবিমান পাঠিয়েছিল দেশটি। তারপর থেকে চীন তাইওয়ানের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এই উত্তেজনা আরও বেড়েছে তাইওয়ান প্রশ্ন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন মন্তব্য ও তার প্রক্রিয়া চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাল্টা মন্তব্যের পর। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সম্প্রতি বলেছেন, চীন যদি তাইওয়ানের সামরিক অভিযান শুরু করে সেক্ষেত্রে এই দ্বীপ রাষ্ট্রটির পক্ষে থাকবে যুক্তরাষ্ট্র, কারণ তাইওয়ানের বিষয়ে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ। জাহাজ আটকের প্রতিবাদে ইয়েমেনে সৌদি জোটের হামলা। ইয়েমেনের হুদি বিদ্রোহীরা রোববার রাওবি নামের আরব আমিরাতের পতাকাবাহী একটি জাহাজ আটক করেছে। ইরান সমর্থিত হুদিরা দাবি করেছে সামরিক সরঞ্জাম বহন করেছিল এটি, যেগুলো ইয়েমেনের বিরুদ্ধে কাজে লাগানো হতো। তবে হুদিদের বিরুদ্ধে যুদ্ধ করা সৌদি জোট জানায় জাহাজটিতে হাসপাতালের সরঞ্জাম ছিল। জাহাজ আটক করার প্রতিশোধ হিসেবে বুধবার ইয়েমেনের রাজধানী সানায় বিমান হামলা চালিয়েছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। সৌদি আরবের রাষ্ট্রীয় টিভি বুধবার জানিয়েছে, এই হামলার মাধ্যমে হুদিদের ড্রোন তৈরি করার বেশ কয়েকটি কারখানা ধ্বংস করা হয়েছে। সৌদি আরবের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সোমবার 5টি ড্রোন ধ্বংস করে। ওই ড্রোনগুলো সৌদিতে আঘাত করার উদ্দেশ্যে পাঠায় হুদিরা। আরব আমিরাতের পতাকাবাহী জাহাজ এখন আছে উত্তর হুদাইবা নো সারফিতে, যা সৌদি আরবের সীমান্ত থেকে 60 কিলোমিটার দূরে। সৌদি জানায় জাহাজটি যখন আটক করা হয় তখন একটি আন্তর্জাতিক জলসীমা ছিল। একটি হাসপাতালের সরঞ্জাম বহন করেছিল, সেগুলো ইয়েমেনের সোকোত্রা দ্বীপে একটি হাসপাতালের ছিল।
কিন্তু হুতিরা দাবি করেছে কোনো অনুমতি ছাড়া জাহাজটি ইয়েমেনের জলসীমায় চলছিল ও সামরিক সরঞ্জাম বহন করেছিল। জাহাজটির মালিক আরব আমিরাত এখনও প্রকাশ্যে কিছু বলেনি। 2015 সালে আন্তর্জাতিকভাবে সমর্থিত ইয়েমেনের সরকারকে সাহায্য করার জন্য হুতিদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে সৌদি আরব ও তার মিত্ররা। এই যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যের অন্যতম ধনী দেশ ইয়েমেনে এখনও ধ্বংসকূপে পরিণত হয়েছে। অনেক মানুষ হয়েছে বাস্তুহারা, এমনকি প্রতিদিন খাবার জোগাড় করতেও হিমশিম খেতে হচ্ছে দেশটির সাধারণ মানুষের। চীনা কর্মকর্তাদের বিরুদ্ধে তুরস্কে উইগুরদের মামলা। এশিয়ার পরাশক্তি চীনের জেনজিয়াং প্রদেশের সংখ্যালঘু উইগুর মুসলমানদের উপর দমন নিপীড়নের অভিযোগে 112 জন চীনা কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে উইগুর জনগোষ্ঠীর 19 জন ব্যক্তি। মঙ্গলবার তারা ইউরোপের ইসলামী রাষ্ট্র তুরস্কের একটি প্রসিকিউটর দপ্তরে মামলাটি দায়ের করেন। মামলার অভিযুক্তদের বিরুদ্ধে নির্যাতন, ধর্ষণ, গণহত্যা এবং মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগ আনা হয়েছে। মঙ্গলবার করা প্রতিবেদনে তথ্যটি জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। তুর্কি আইনজীবী গুলশান জানিয়েছেন, সংখ্যালঘু উইগুর জনগোষ্ঠী সহ সংখ্যালঘু অন্যান্য ও মুসলিম জনগোষ্ঠীর প্রায় 10 লাখ মানুষকে 2016 সাল থেকে বিভিন্ন বন্দি শিবিরে আটকে রেখেছে চীনা কর্তৃপক্ষ। সেখানে তাদের কাছ থেকে জোরপূর্বক শ্রম আদায় করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে। তিনি আরো বলেন, দীর্ঘদিন যাবৎ শুরুর এই অভিযোগ সামনে আসার পরও আন্তর্জাতিক সম্প্রদায় চীনা কর্তৃপক্ষের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করেনি, আর এ কারণে অভিযুক্ত চীনা কর্মকর্তাদের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ দায়ের করার প্রয়োজন ছিল। বেইজিং অবশ্য বারবার এই ধরনের বন্দি শিবিরের অস্তিত্বের কথা অস্বীকার করে থাকে, যদিও এক পর্যায়ে সেগুলোকে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে উল্লেখ করে চীনা কর্তৃপক্ষ। দাবি করে উগ্রবাদ দূর করতে সেখানে উইগুর জনগোষ্ঠীর মানুষকে কারিগরি শিক্ষা দেওয়া হচ্ছে। এছাড়া উইগুরদের উপর গণহত্যার অভিযোগ অযৌক্তিক, হাস্যকর এবং ডাকা মিথ্যা বলেও দাবি করেন বেইজিং। বিশেষজ্ঞদের মতে তুরস্কে প্রায় 50,000 উইগুর বসবাস করে। মধ্য এশিয়ার বাইরে এককভাবে কেবল তুর্কি ভূখণ্ডে এত জনসংখ্যক উইগুর মুসলিম বসবাস রয়েছে। আল জাজিরা বলছে, মঙ্গলবার ইস্তাম্বুলের প্রধান প্রসিকিউটরের কার্যালয়ে চীনের 112 জন কর্মকর্তার বিরুদ্ধে 19 জন উইগুর সদস্য ফৌজদারি অভিযোগটি দায়ের করেছেন। যদিও তাৎক্ষণিকভাবে এ বিষয়ে এই প্রসিকিউটরের কার্যালয় থেকে বা তুরস্কে অবস্থিত চীনা দূতাবাস কোনো ধরনের মন্তব্য করতে সম্মতি হয়নি। আফগানিস্তানের জরুরি অবস্থা ঘোষণা করল তালেবান। আফগানিস্তানের জরুরি অবস্থা ঘোষণা করেছে দেশটির নতুন প্রশাসনিক তালেবান। বন্যা অতিরিক্ত তুষারপাতের কারণে এই জরুরি অবস্থা ঘোষণা করা হয়। দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় জানিয়েছে, প্রদেশের কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে আরো প্রস্তুতি নেওয়ার জন্য। আগামী কয়েকদিন বৃষ্টি ও ভারী তুষারপাত হবে দেশটিতে। দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় এক কর্মকর্তা রেডিও ফ্রি অব আফগানিস্তানকে জানিয়েছেন, তারা প্রদেশগুলোতে বিভিন্ন উপকরণ পাঠিয়েছেন, এগুলো এখনো বিতরণের কাজ চলছে। তিনি আরো জানিয়েছেন, তারা সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে আহ্বান জানিয়েছেন তুষারপাতের কারণে বন্ধ হয়ে যাওয়া প্রতিষ্ঠানগুলো চালু করতে সহায়তা করার জন্য। আফগানিস্তানের রাজধানী কাবুলের সঙ্গে উত্তরের প্রদেশগুলোতে যুক্ত করা সালাং বিশ্বরুটি ভারী তুষারপাত ও প্রচণ্ড বাতাসের কারণে বন্ধ হয়ে আছে। বর্তমানে আফগানিস্তানের 34টি প্রদেশের মধ্যে 32টি প্রদেশে বৃষ্টি ও তুষারপাত হচ্ছে। এর প্রভাবে বিভিন্ন প্রদেশে বন্যা দেখা দিয়েছে এবং অনেক রাস্তাঘাট বন্ধ হয়ে গেছে। আইএস জঙ্গিদের সংগঠিত করে ফের ইরাক থেকে যাওয়ার চেষ্টা মার্কিন সেনারা। ইরাক ও যুক্তরাষ্ট্রের মধ্যে সমঝোতা অনুযায়ী গত 31 ডিসেম্বরের মধ্যে ইরাক থেকে সব মার্কিন সেনা প্রত্যাহার করার কথা। নির্ধারিত সময়ের পরও যদি কোনো মার্কিন সেনা ইরাকে থাকে তাহলে সেটাকে বেআইনি উপস্থিতি হিসেবে ধরে নেওয়া হবে, কারণ 2020 সালের 5 জানুয়ারি ইরাকের পার্লামেন্টে সেদেশ থেকে সব মার্কিন সেনা প্রত্যাহারের বিষয়ে সর্বসম্মতিক্রমে একটি আইন পাশ হয়। ইরাকের প্রধানমন্ত্রী মোস্তফা আল কাদামি গত বছর জুনে ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সাক্ষাতে মিলিত হন। এ সময় 2021 সালে 31 ডিসেম্বর নাগাদ ইরাক থেকে সব মার্কিন সেনা প্রত্যাহারের বিষয়ে সমঝোতা হয়। সমঝোতায় এও বলা হয়েছিল, সেনা প্রত্যাহার করা হলেও ইরাকি সেনাদের প্রশিক্ষণ দেওয়ার জন্য কিছু সংখ্যক মার্কিন সামরিক উপদেষ্টা ইরাকে অবস্থান করবে। এ অবস্থায় নির্ধারিত সময়ের পরও ইরাকে আর কোনো মার্কিন সেনা উপস্থিতির আইনগত কোনো ব্যাখ্যা থাকতে পারে না। এ কারণে যে কোনো মার্কিন সেনা উপস্থিতিকে দখলদার হিসেবে গণ্য করা হবে, তখন ইরাকের প্রতিরোধ সংগঠনগুলোর জন্য যে কোনো পদক্ষেপ বৈধ বলে বিবেচিত হবে। ইরাকের বিভিন্ন গণমাধ্যম কর্মকর্তা জানিয়েছেন, সেনা প্রত্যাহারের কথা থাকলেও সেদেশে অন্তত 2,000 মার্কিন সেনা মোতায়েন থাকবে। এ থেকে সেনা প্রত্যাহারের বিষয়ে মার্কিন সরকার যে প্রতিশ্রুতি দিয়েছিল তা মিথ্যা প্রমাণিত হয়েছে, কেননা ইরানি সেনাদের প্রশিক্ষণ দেওয়ার জন্য এত বেশি সংখ্যক মার্কিন সেনা সেখানে থাকার কোনো প্রয়োজন নেই। ইরাক ছাড়াও প্রথম থেকেই সিরিয়ার মাটিতে মার্কিন সেনা উপস্থিতি ছিল বেআইনি। সিরিয়ার সরকার বহুবার দেশ থেকে মার্কিন সেনা প্রত্যাহারের দাবি জানিয়েছে। এ কারণে সম্প্রতি ইরাক ও সিরিয়ার মার্কিন সেনাদের উপর প্রতিরোধ সংগঠনগুলো হামলা বৃদ্ধি পেয়েছে। গত রাতেও দক্ষিণ ইরাকের বাবুল আন্তর্জাতিক মহাসড়কে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোটের একটি কনভয়ের কাছে বোমা বিস্ফোরণ ঘটেছে।
ইরানে আকাঙ্ক্ষিক বন্যায় 9 জনের মৃত্যু। ইসলামী প্রজাতন্ত্র ইরানের দক্ষিণ অঞ্চলে আকাঙ্ক্ষিক বন্যায় 9 জনের প্রাণহানি ঘটেছে। এমনকি সপ্তাহ জুড়ে আরও ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে ওই অঞ্চলে। বুধবার দেশটির স্থানীয় গণমাধ্যম ইরানা প্রতিবেদন প্রকাশের মাধ্যমে এমন তথ্য জানিয়েছে। মঙ্গলবার স্থানীয় সময় দিবাগত রাতে দেশটির ন্যাশনাল রিক্রুট সার্ভিসের মুখপাত্র মোস্তফা খলিজা বলেছেন, দক্ষিণাঞ্চলে গেল কয়েকদিন যাবৎ আকাঙ্ক্ষিক বৃষ্টিপাতের ফলে দৃষ্ট বন্যায় ক্ষয়ক্ষতি ও মৃত্যুর খবর পাওয়া গেছে। তিনি জানিয়েছেন, এখনও পর্যন্ত 9 জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে আর নিখোঁজ রয়েছেন আরও 2 জন। বন্যার কারণে দুর্ঘটনার কবলে পড়ে আহত হন আরও 14 জন। সংশ্লিষ্ট কর্মকর্তার মতে, ভারী বৃষ্টির কারণে দৃষ্ট বন্যা হতাহতের পাশাপাশি ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ফসলের। দেশটির রেড ক্রিসেন্টের উদ্ধার ও জরুরি প্রশাসন বিভাগের প্রধান মেহেদী রেমল জানিয়েছেন, বন্যায় ক্ষতিগ্রস্ত 3,000 ইরানিকে আশ্রয় দেওয়ার ব্যবস্থা নেওয়া হয়েছে, এমনকি 20,000-এর মতো মানুষ ত্রাণ সহায়তা পেয়েছেন।